আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটা ভিডিও নিয়ে আসলাম গরুর ভুঁড়ি রেসিপি। গরুর ভুঁড়ি রেসিপি তৈরি করতে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি, দিয়ে আমি একটু ভেজে নিব। আর বন্ধুরা, আমি বুড়িটাকে পরিষ্কার করে এটাকে শুধু হলুদ দিয়ে আমি ভালোভাবে জ্বালিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন এটাকে আমি রান্না করব। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব লবণ, আদা, রসুন বাটা। এটা আমার ফ্রিজে ছিল, এই জন্য এটা কেমন বরফের মতো দেখাচ্ছে। আদা রসুন বাটা দিয়ে দিলাম। তেজপাতা, এলাচ, গরম মশলা দিয়ে দিব। আর লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি একটু কষিয়ে নিব মশলাগুলোকে। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, বাটা মশলাগুলো। এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব জিরে গুঁড়ো। দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে ভুঁড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভুঁড়িগুলো কষিয়ে নিব। ভুঁড়িটাও আমার ফ্রিজে ছিল, এর জন্য দলা পেকে আছে।
ভুড়িগুলো ভালোভাবে কষানোর পরে এখন আমি এখানে দিয়ে দিব আলু আলু দিয়ে আবার আমি কষিয়ে নিব ভালোভাবে কষানোর পরে এখন পানি দেওয়ার পরে এখন ভালোভাবে সিদ্ধ করে আসছি আলু এবং বুড়িটা ভালোভাবে সিদ্ধ করার পরে রান্না করে আসছি পুরা তৈরি হয়ে গেল আমার গরুর ভুড়ি রেসিপি যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এটা আমার নতুন একটা চ্যানেল বন্ধুরা আমার পুরনো একটা চ্যানেল ছিল চ্যানেলটা ডিলিট হয়ে গেছে বন্ধ হয়ে গেছে পাচ্ছি না আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ